করোনার প্রাদুর্ভাব আবারও বেড়েছে, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় মেধাবীদের সুযোগ দিচ্ছে সরকার। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধকতা জয় করে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ হয়েছে। জনগণ সরকারের পাশে ছিল বলে এই অসাধ্য কাজ সাধন হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। ইদানিং আবার একটু প্রাদুর্ভাব দেখা গেছে, সেজন্য আমি বলবো সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে, সেটা বিশেষভাবে প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই আমাদের যে প্রকৌশলীরা, তারা সাহস করে এগিয়ে এসেছিল এবং তারা এখানে কাজ করেছে, এবং আন্তর্জাতিকভাবে অন্যান্য ক্ষেত্রে যাদের সহযোগিতা পেয়েছি তাদেরও আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমরা তো করে দেখিয়েছি যে হ্যাঁ, বাংলাদেশ পারে, আমরাও পারি।